আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আমরা এখনো পর্যন্ত ভালো আছি এবং নিরাপদে আছি। আমি আজকে তোমাদের যে টপিকসটি, মূলত দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সেক্সুয়াল ডিটারমিনেশন অথবা লিঙ্গ নির্ধারণ, এবং আরেকটি হচ্ছে আমাদের জেনেটিক্স ডিসঅর্ডার অথবা বংশগতি রোগ অথবা অস্বাভাবিকতা। তাহলে সবাই একটু বইটা বের করো, যেহেতু আমাদের এই টপিকসটি সেক্সুয়াল ডিটারমিনেশন অথবা লিঙ্গ নির্ধারণ, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, বিশেষ করে আমাদের সামনের এসএসসি পরীক্ষার জন্য। প্রথমে কি আছে দেখো, মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে একই পদ্ধতি মানে হচ্ছে, আমি যদি মানুষকে সিলেক্ট করি, আমাদের মোট ক্রোমোজোম হচ্ছে 46টি অথবা 23 জোড়া। তাহলে আমি এই 23 জোড়ার ক্ষেত্রে প্রতিটা মানুষকে চিন্তা করব। আমি তাহলে এই ক্ষেত্রে একটি চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে মেয়ে এবং এটি হচ্ছে, দেখো, এটি হচ্ছে পুং এবং এটি হচ্ছে স্ত্রীর চিহ্ন। তাহলে আমি এখানে 23 জোড়া অথবা এখানে আমি টোটাল কয়টা পাবো, 46টা। তাহলে 46টার ক্ষেত্রে আমরা কিন্তু জানি 44টা হচ্ছে অটোজোম। অটোজোমের ক্ষেত্রে আমি ভ্রূণ তৈরি এবং সম্পূর্ণ দেহ গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করে কি 44টি অথবা 22 জোড়া অটোজোম। এরপর আমি যেহেতু স্ত্রীলিঙ্গটা প্রথমে দিয়েছি, তাহলে স্ত্রীলিঙ্গের সেক্সুয়াল ক্রোমোজোম হচ্ছে XX। তাহলে আমি এখানে দেখাচ্ছি XX, তার মানে হচ্ছে এখানে 44টি এবং এখানে 2টি, টোটাল কয়টি, 46টি। ঠিক একই ক্ষেত্রে আমি পুং, যেহেতু আমি এখানে লিখেছি একই রকম, পুংয়ের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া অথবা 46টি। এক্ষেত্রে 46টির মধ্যে 44টি হচ্ছে অটোজোম এবং সেক্সুয়াল ক্রোমোজোম হচ্ছে XY। এখন আসি ডিম্বাণু তৈরির ক্ষেত্রে। তাহলে ডিম্বাণু তৈরির ক্ষেত্রে আমি যখন বিভক্ত করব, তাহলে আমি এই 44কে কী করব, মিওসিস প্রক্রিয়ায় যখন বিভক্ত করব, এই 44টি হয়ে যাবে 22, এখানে হয়ে যাবে 22, এবং এখানে একটি ক্রোমোজোম এখানে আসবে, আরেকটি ক্রোমোজোম এখানে আসবে। আমি প্রধানত এভাবে একটি চিত্র এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন পুংলিঙ্গের ক্ষেত্রে আমি একই রকম করে দেখাচ্ছি, এখানে হচ্ছে 22টি এবং এখানে হচ্ছে X দিয়ে একটি গ্যামেট, এবং আরেকটি দেখো আমি এখানে 22টি দেখাচ্ছি এবং এখানে দেখাচ্ছি Y। তাহলে এক্ষেত্রে আমি মিওসিস প্রক্রিয়ায় কিসের মতে নিয়ে গেলাম, হ্যাপ্লয়েড, ঠিক আছে। তাহলে আমি এখন যখন ক্রসিং অথবা ফার্টিলাইজেশন অথবা নিষিক্তকরণ যখন করব, নিষিক্তকরণের ক্ষেত্রে আমি একটু দেখাই, এই যে স্ত্রী জননাঙ্গের সাথে, স্ত্রীর সাথে কে যুক্ত হবে, পুং। তাহলে এখানে কি আছে দেখো, আবার এখানে 44টি হচ্ছে এবং কি হচ্ছে XX। তাহলে আমি ধরতে পারি এটি হচ্ছে স্ত্রী অথবা মেয়ে। ঠিক একই রকম আবার এই অংশের সাথে আমি যখন এই অংশটি ক্রস করব, আবার দেখো 44টি এবং XY এখন হয়ে যাবে ছেলে। ঠিক একই রকম আমি এই 22-এর সাথে এই 22 যখন অ্যাড করব, তখন হয়ে যাবে 44টি এবং XX মেয়ে, এবং এই 44টি যখন এই 22-এর সাথে এই 22 যুক্ত হবে, তাহলে এখানে যুক্ত হয়ে যাবে দেখো 44 এবং X এবং Y। এভাবে আমি পানেট স্কোয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, এভাবে লিঙ্গ নির্ধারণ করতে পারি। তাহলে অবশ্যই এই ছকটি কিন্তু আমাদেরকে বুঝে বুঝে আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এই অংশটি বোঝা গেল। এখন আসি, আমি তো লিঙ্গ নির্ধারণ করলাম। এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে একটি প্রশ্ন খুবই আসে, কার ভূমিকা বেশি মুখ্য, কি পিতা নাকি মাতা। দেখো যে একটু বইয়ের মধ্যে কি আছে, নারীদের ডিপ্লয়েড কোষে অর্থাৎ দুটি সেক্স ক্রোমোজোমে X অর্থাৎ XX, আমি এখানে লিখে দেখিয়েছি নারীদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XX, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি হচ্ছে X এবং অপরটি হচ্ছে Y। এবং দেখি এখানে X এবং Y উভয় ধরনের সেক্স ক্রোমোজোমে আকৃতিতে লম্বা এবং রডের মতো, তবে Y ক্রোমোজোম X ক্রোমোজোমের তুলনামূলকভাবে কিছুটা ছোট। নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় অর্থাৎ মিওসিন বিভাজন ঘটে, তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে কি লাভ করে, X ক্রোমোজোম লাভ করে। আমি এটি দেখিয়েছি মিওসিস প্রক্রিয়ায় বিভাজন। ঠিক একই রকম দেখো, পুরুষের শুক্রাণু সৃষ্টি করার সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি একটি করে X এবং অবশিষ্ট অধিক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভ করে।
তাহলে ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে। তাহলে আমি শুক্রাণুর ক্ষেত্রে আমি কী কী পাবো? ভিন্নধর্মী দুটি বৈশিষ্ট্য পাবো, একটি পাবো এক্স আর একটি পাবো ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই ডিম্বাণুর সাথে, এটি হচ্ছে প্রধানত ডিম্বাণু, ডিম্বাণুর সাথে যখন নিষিক্ত হয় তখন শুধুমাত্র একটি ক্রোমোজোম হয় এক্স অথবা ওয়াই কী করতে পারে? নিষিক্ত হতে পারে। এই ক্ষেত্রে শুক্রাণু এক্স যখন ডিম্বাণুর এক্সের সাথে যখন মিলিত হয় তখন কী হয়ে যায়? লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেয়ে। এবং শুক্রাণুর ওয়াই যখন ডিম্বাণুর এক্সের সাথে মিলিত হয় তখন কী যুক্ত হতে পারে? অবশ্য নির্ধারণ হবে ছেলে। ঠিক আছে, তাহলে এক্স এক্স মানে হচ্ছে মেয়ে এবং এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। তাহলে এক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি বংশগতির ধারায় পিতার ভূমিকায় হচ্ছে মুখ্য, বিশেষ করে পিতার এক্স অথবা পিতার ওয়াই কি নির্ধারণ করে? লিঙ্গ নির্ধারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আমার প্রথম টপিক যেটি আমি পড়লাম সেক্সুয়াল ডিটারমিনেশন অথবা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এই পদ্ধতিটি কিন্তু আমি খুব সুনির্দিষ্টভাবে ঘর করে আঁকবো এবং বুঝে বুঝে লিখবো। তাহলে এরপর হচ্ছে আরেকটি টপিক হচ্ছে জেনেটিক্স ডিসঅর্ডার। জেনেটিক্স ডিসঅর্ডার বেসিক্যালি আমি সেক্সুয়াল ক্রোমোজোম এক্স অথবা ওয়াই এর ক্ষেত্রে যে ডিসঅর্ডার হয় এই ডিসঅর্ডারটি বর্ণনা করব। তাহলে আমি একটু তোমাদেরকে ঘর করে এঁকে দেখাচ্ছি জেনেটিক্স ডিসঅর্ডার বিশেষ করে কোথার মধ্যে হচ্ছে। জেনেটিক্স ডিসঅর্ডার প্রধানত হয় জিন মিউটেশনের কারণে। তাহলে আমি একটু দেখাই হোয়াট ইজ দ্য জিন মিউটেশন। একটি পর্যায়ে যখন ক্রোমোজোম সবসময় কী অবস্থায় থাকে? জোড়ায় জোড়ায় অবস্থায় যখন থাকে তখন এই ক্রোমোজোমের এই জিনটা তোমাদেরকে আমি একটু দেখাই। ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম হচ্ছে তুলনামূলকভাবে লম্বা। তাহলে এই এক্স ক্রোমোজোমের এই অংশটি যখন এই অংশের মধ্যে আমি যদি একটু দেখাই, এটা যদি সম্পূর্ণ রেড হয় এবং এটা যদি হোয়াইট হয় তাহলে এই রেড অংশটা কিছুটা অংশ এখানে নির্ধারিত হবে এবং এই হোয়াইট অংশ কিছুটা এখানে নির্ধারিত হবে। তাহলে আমি কি বোঝাতে পারলাম মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে জিন কী করা? আদান প্রদান করা। ঠিক আছে, তাহলে আমাদের বইয়ে দেখো তো জেনেটিক্স ডিসঅর্ডার অথবা বংশগত ব্যাধি অথবা অস্বাভাবিকতা নিয়ে কী কী লেখা আছে। কিছু জিনগত অসুখ আছে যেগুলোতে মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে। এসব অসুখকে বলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুবই কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। মেয়েদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে সেহেতু একটি এক্স ক্রোমোজোম মিউটেশন থাকলেও আরেকটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগ লক্ষণ প্রকাশ পায় না। তখনটা কি বুঝাতে পারলাম? বিশেষ করে মেয়েরা হয় শুধুমাত্র বাহক, কারণ এক্স ক্রোমোজোমে আক্রান্ত অথবা মিউটেশনের কারণে কিন্তু এ ধরনের জেনেটিক্স ডিসঅর্ডার দেখা যায়। কারণ এক্স ক্রোমোজোম হচ্ছে শুরুতে বলেছে তুলনামূলকভাবে অনেক লম্বা। এখন আসি দুটি এক্স ক্রোমোজোম একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুবই কম বলে মেয়েরা সাধারণত সেক্স লিঙ্কড রোগে আক্রান্ত হয় না, বড়জোর ভেক্টর অথবা বাহক হিসেবে কাজ করে। এখানে আসি যে নিজে অসুস্থ নয় কিন্তু ওই জিনটি বহন করে তাকে বলা হচ্ছে বাহক। পুরুষের যেহেতু এক্স ক্রোমোজোম মাত্র একটি তাই তারা সেক্স লিঙ্কড অসুখের বাহক হয় না, সেটিতে অসুখ সৃষ্টিকারী মিউটেশন থাকলে তাদের ভেতর অসুখের লক্ষণ প্রকাশ পায়। তাহলে যদি পরীক্ষায় আসে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নিয়ে বিস্তারিত লিখো, এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নিয়ে আমি প্রথমে লিখব জিন মিউটেশনের কারণে কিন্তু আমাদের এই ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়, এবং আমি জিন মিউটেশনটি খুব সুন্দর করে কী করে দেখালাম? চিত্রের মাধ্যমে এঁকে দেখালাম। তাহলে তোমাদের বইয়ে প্রধানত দুইটি ডিসঅর্ডার নিয়ে দেওয়া আছে, একটি হচ্ছে দেখো কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা এবং আরেকটি হচ্ছে থ্যালাসেমিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কিন্তু শুধুমাত্র একটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস অথবা বর্ণান্ধতা। আমাদের চোখের মধ্যে যে স্লাইম কোষ আছে এখানে এক ধরনের পিগমেন্ট থাকে, যে পিগমেন্টের মাধ্যমে আমরা বর্ণ শনাক্ত করতে পারি। তাহলে এখন কি আছে দেখো,
যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস অথবা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ু কোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ু কোষের রং সৃষ্টিকারী অথবা শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে শুধুমাত্র একটি পিগমেন্টের অভাব ঘটলেও সে কিসের মধ্যে অভাব ঘটবে সে লাল আর সবুজ পার্থক্য অনুভব করতে পারে না। এটি হচ্ছে সার্বজনীন কালার ব্লাইন্ডনেস অথবা কালার ব্লাইন্ড সমস্যা। একটু তাক দাও, যদি একটি পিগমেন্টের মধ্যে অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে সে দুইটি রং, কমপক্ষে দুটি রঙের মধ্যে ঘাটতি দেখা যায়। একটি হচ্ছে লাল এবং আরেকটি হচ্ছে সবুজ। একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। পুরুষদের বেলায় প্রায় প্রতি 10 জনের মধ্যে একজনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায়, তবে খুব কম নারীরাই এই অসুখে ভোগেন। তাহলে আমি আজকে প্রথম টপিক কোনটা পড়লাম, প্রথম টপিক পড়লাম কালার ব্লাইন্ডনেস অথবা বর্ণান্ধতা। এরপর হচ্ছে বংশগতি ছাড়াও কোনো কোনো ঔষধ যেমন বাতরোগের জন্য হাইড্রক্সিক্লোরোকুইনিন সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রঙিন পিগমেন্ট নষ্ট হয়ে কালার ব্লাইন্ড দেখা দিতে পারে। এ ধরনের ঔষধ নির্ণয়ে চোখে ডাক্তারের কাছে যাওয়া আসে। তাহলে আমি আজকে পানেট স্কোয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কালার ব্লাইন্ডনেস প্রধানত কারা বাহক এবং কারা আক্রান্ত। তাহলে সবাই একটু পানেট স্কোয়ারটা একটু দেখো এবং বোঝার চেষ্টা করো। এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে মা, মা মানে মেয়ে হচ্ছে এক্স প্রাইম এক্স। তাহলে আমি একটু দেখাই, আমার চিত্রটি এঁকে দেখাচ্ছি, এটি হচ্ছে মা এবং এটি হচ্ছে পিতা। তাহলে মায়ের ক্ষেত্রে আমি শুধুমাত্র চিন্তা করলাম এক্স প্রাইম এক্স মানে হচ্ছে বাহক। কেন বাহক? কারণ এখানে এক্স এর মধ্যে শুধুমাত্র একটি চিহ্ন দেওয়া আছে, মানে অস্বাভাবিকতা দেওয়া আছে, এবং জিনের মধ্যে কি নাই অস্বাভাবিকতা দেওয়া নাই। এবং আমি বাবার ক্ষেত্রে আমি দেখাচ্ছি আক্রান্ত ব্যক্তি, মানে আক্রান্ত ব্যক্তি হলে পুরুষের ক্ষেত্রে কি আছে এক্স ওয়াই, এবং আমরা কি জানি এক্স হচ্ছে বাহক। আবার বলছি এক্স হচ্ছে বাহক। তাহলে আমি এখানে এক্স এর ক্ষেত্রে একটি কি লিখলাম, প্রাইম স্কোয়ার লিখলাম, এবং এদেরকে আমি গ্যামেট করব। গ্যামেট করার সময় আমি এক্স প্রাইমকে আলাদা করে নিলাম এবং এই এক্সকে আলাদা করে নিলাম। ঠিক একই রকম আমি পুরুষের ক্ষেত্রে এক্স প্রাইমকে আলাদা করলাম এবং ওয়াইকে আলাদা করলাম। এরপর আমি সরাসরি কিসের মধ্যে চলে যাব, পানেট স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু আমি খুব জোর দিচ্ছি তোমাদের এই টপিক্সের উপর। পানেট স্কোয়ার অঙ্কের মতো একটি টপিক্স, যেহেতু জেনেটিক্সের মধ্যে আমরা স্যার গ্রেগর জোহান মেন্ডেলের একটি পরীক্ষা অলরেডি পড়েছিলাম, তাহলে আমরা পানেট স্কোয়ারটা একটু দেখি। এই পানেট স্কোয়ার মধ্যে কি হিসেবে দেখা যায়, তাহলে আমি অনেকটা এভাবে একটি ঘর এঁকে দেখাচ্ছি। এখানে কি আছে দেখো, এটা হচ্ছে পিতা এবং এটা হচ্ছে মাতা। তাহলে মাতার ক্ষেত্রে আমি কি দেখাচ্ছি এক্স প্রাইম এবং এক্স, এবং পিতার ক্ষেত্রে আমি কি দেখাচ্ছি এক্স প্রাইম এবং ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমি এভাবে ঘর করে কি দেখালাম, উপরের অংশটি হচ্ছে মাতা এবং নিচের অংশটি হচ্ছে পিতা। তাহলে আমি এক্স প্রাইম যখন লিখব, দেখো একটু খেয়াল করে দেখো, এটি কিন্তু পুরোটাই হচ্ছে আক্রান্ত। কেন আক্রান্ত? কারণ এক্স এই এক্সকে রিকভার করছে না, রিকভার না করার কারণে কিন্তু এই দুইটাই হচ্ছে আক্রান্ত। ঠিক আছে, এরপর আসি এক্স প্রাইম এক্স। দেখো এই অংশটি আমি আঁকলাম, এখানে একটু হচ্ছে সুস্থ এবং আরেকটি হচ্ছে আক্রান্ত, অথবা ওই জিনটা অথবা অস্বাভাবিক জিনটা আছে। তাহলে এটা হবে বাহক। বুঝা গেল? কেন বাহক, কেন আক্রান্ত না, কেন মেয়েরা আক্রান্ত হয় না? মেয়েদের এক্স যদি আক্রান্ত হয়, আরেকটি এক্স যদি সুস্থ হয়, ওই এক্স এই এক্সকে কি করবে, প্রোটেক্ট করার চেষ্টা করে। এটি হচ্ছে খুবই প্রকৃতির একটি সুন্দর একটি সিস্টেম। যেহেতু মেয়েদের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, তাহলে একটি এক্স যদি আক্রান্ত হয় আরেকটি এক্স কি করে,
একে মোটামুটি রিকভার করার চেষ্টা করে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এক্স হচ্ছে একটি, ওয়াই হচ্ছে আরেকটি, মানে সম্পূর্ণ দুইজন ভিন্ন রকম অথবা দুইটি গঠন ভিন্ন রকম, যার কারণে খুব সহজে যদি এক্স প্রাইমের মধ্যে যদি ওই জিনটা থাকে তাহলে আমরা খুব সহজে বলতে পারি এরা হচ্ছে আক্রান্ত। তাহলে জেনেটিক্স ডিসঅর্ডার কাদের বেশি হয়? প্রধানত মেয়েরা হয় বাহক এবং ছেলেরা হয় আক্রান্ত। তাহলে এখন আমি আসি এক্স এর দিয়ে শেষ, এখন আসো এক্স প্রাইম ওয়াই। তাহলে এটা কি হতে পারে? ছেলে, যেহেতু এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে, এবং যেহেতু এক্স এর উপর জেনেটিক্স ডিসঅর্ডার আছে তার মানে হচ্ছে এরা আক্রান্ত। এবং আরেকটি আসি এক্স এবং ওয়াই, এরা হচ্ছে সম্পূর্ণভাবে সুস্থ। তাহলে আমি পানির স্কোয়ারের মাধ্যমে কি কি পেলাম দেখি। আমি পেলাম এখানে, আমি পেলাম আক্রান্ত, এখানে পেলাম বাহক, এখানে পেলাম আক্রান্ত এবং এখানে পেলাম সুস্থ। তার মানেটা হচ্ছে এখানে দুইজন আক্রান্ত, একজন বাহক এবং একজন সম্পূর্ণভাবে সুস্থ। এভাবেই কিন্তু আমরা আগামী ক্লাসে পানেটো স্কোয়ারের মাধ্যমে আর অনেকগুলো টপিকস বোঝার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে জেনেটিক্স ডিসঅর্ডার অথবা অস্বাভাবিকতা। এক্ষেত্রে আমি অস্বাভাবিকতার ক্ষেত্রে শুধুমাত্র আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করলাম, জন্মান্ধতা। আজ তাহলে এতটুকু, ধন্যবাদ।